সালটা 2020 মালদহের গাজলে আয়োজিত গণবিবাহে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই গণবিবাহে অংশগ্রহণ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। গণবিবাহে অংশগ্রহণকারী নবদম্পতিদের অন্যান্য উপহারের সঙ্গে বাঁশের ঝুড়ি উপহার দেন মুখ্যমন্ত্রী। আজও সেই ঝুড়ির দাম পান ঝুড়ি শিল্পী। ওই ঝুড়ি শিল্পী স্বপন মাহালি মালদহের বামুনগোলা থানার জগতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অভিযোগ, ঝুড়ি সরবরাহের বায়না দিয়েছিলেন ওই এলাকারই তৃণমূল নেতা অমল কিষ্কু। ঝুড়ি সরবরাহ করতে গিয়ে প্রায় 1 লক্ষ টাকা ধার করতে হয় তাকে। ওই তৃণমূল নেতার কাছে অর্ধেক টাকা আজও বকেয়া। সেই টাকা চাইতে গেলে লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে তাকে ও তার পরিবারকে। গণবিবাহ ছিল, গণবিবাহে আমি বাসের ঝুড়ি দিয়েছিলাম। আমরা বাস কাজ করেই খাই, আমাদের কর্মই হচ্ছে বাসের কাজ। তো আমি অমল কিষ্কুর নির্দেশ দিয়েছিলাম ঝুড়িগুলো প্রায় 89,000 টাকার মতো, তার মধ্যে 50,000 টাকা পেয়েছি। এখন গেলে আমাকে পাত্তাই দিচ্ছে না, ও গালিগালাজ করে। অমল কিষ্কু কে? অমল কিষ্কু কোন দল করে? ও তৃণমূলেরই আগে বড় প্রেসিডেন্ট ছিলেন, এখন আরটিও মেম্বার হয়েছে। বিষয়টি প্রশাসনের একাধিক স্তরে জানিয়েও কোনো সুরাহা না মেলায় জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন ওই ঝুড়ি শিল্পী। বিডিওকে জানিয়েছিলাম এর আগে, পাকুয়া বামুংলা বিডিওকে জানিয়েছিলাম। সেটা বলছেন যে তোমার দলের ব্যাপার দলের কাছেই জানিয়ে দাও। তারপরে বামুংলা ব্লক আমাদের প্রেসিডেন্ট আছে, ওনার কাছেও জানিয়েছিলাম, ওনাকেও বলেছিলাম, উনিও বলছেন যে আমি পারবো না। এটা কিষানদাকেই জানিয়েছিলাম একবার, সেই সময় লকডাউনের পরে আমি আর কিষানদার সাথে যোগাযোগ করতে পারিনি বলে। প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ কর্মকাণ্ড হয়েছিল, কিন্তু ঝুড়ির অর্ডারটা আমরা নানান জায়গা থেকে দিয়েছিলাম, কিন্তু স্বপনকে যতটা ঝুড়ির আমরা পরিমাণ মানে চাওয়া হয়েছিল ওনার কাছ থেকে, উনি তার চেয়ে ঢের বেশি ঝুড়ি উনি দিয়েছিলেন আর কি, এবং যার জন্য উনি ওই টাকাটা এখনো পাননি। কেউ যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দল তার পাশে দাঁড়াবে না, সাফ জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাদের জেলা সমর্থন আছে, ভিডিও আছে, তার অনুসন্ধান করে ব্যবস্থা নেবে, দল তার পাশে থাকবে না। আদিবাসীদের নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। আদিবাসীদের নিয়ে কিভাবে ঘৃণ্য রাজনীতি তৃণমূল করছে, মুখ্যমন্ত্রী করছেন, আজকে তার যে কঙ্কাল সে কঙ্কাল বেরিয়ে আসবে যে আদিবাসীদের মিথ্যা প্রতিশ্রুতি। দুর্নীতি আর মিথ্যের চোরা স্রোতে ক্রমশই যেন তলিয়ে যাচ্ছে শাসক দল, এইভাবে আর কতদিন? সেই প্রশ্নটাই যেন আরো জোরালো হচ্ছে। এখনো পর্যন্ত সেই ঝুড়ির দাম পায়নি এই ঝুড়ি শিল্পী, বারবার বিভিন্ন মহলে জানিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। এবার জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি, এবার কি পাবেন তিনি তার পাওনা টাকা? মালদা থেকে সমক লাহিড়ি, ক্যালকাটা নিউজ।